নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিও আমি দোসরা আশ্বিন 19 সেপ্টেম্বর রবিবার অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ দোসরা আশ্বিন 19 সেপ্টেম্বর রবিবার, সূর্যোদয় 5:28, সূর্যাস্ত 5:36, ত্রয়োদশী পাত 5:54, পরে চতুর্দশী শেষ রাত্রি 5:11। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে 19 সেপ্টেম্বর রবিবার। প্রথমে মেষ, মেষ ফাঁকা, বৃষে রাহু, রাহু বৃষে অবস্থান করছে রোহিণী নক্ষত্রে, রবি বুধ ও মঙ্গল তিনটে গ্রহই কন্যায়। কন্যায় রবি উত্তর ফাল্গুনী নক্ষত্রে, কন্যায় বুধ চিত্রা নক্ষত্রে এবং কন্যায় মঙ্গল উত্তর ফাল্গুনী নক্ষত্রে। শুক্র, শুক্র কন্যায় বসে আছে, শুক্র তুলায় বসে আছে সাথী নক্ষত্রে। কেতু, কেতু বৃশ্চিকে, বৃশ্চিকে কেতু উনুরা নক্ষত্রে। বৃহস্পতি ও শনি বক্রী অবস্থায়, মকরে বৃহস্পতি মকরে ধনিষ্ঠা নক্ষত্রে, শনি মকরে শ্রবণা নক্ষত্রে, চন্দ্র কুম্ভে শতবিষা নক্ষত্রে। এবার আসুন দেখে নিই 19 সেপ্টেম্বর রবিবার 12টি রাশি রাশিফল। প্রথমে মেষ রাশি, আজকের দিনটি খুবই শুভ। মানসিক দিক দিয়ে আপনি অনেকটা জোর পাবেন, কর্মে বিরাট সাফল্য লক্ষ্য করবেন। তবে আপনার সন্তান কিছুটা হলেও আজকের দিনে আপনাকে উত্তাপ উত্তপ্ত করবে। এছাড়া সন্তানের ব্যবহারও ভালো যাবে না। তবে যেদিক দিয়ে আপনি শুভ ফল পাবেন তা হচ্ছে শত্রু, শত্রুরা আপনার সঙ্গে সন্ধি করবে। এছাড়া আপনার যেদিক দিয়ে শুভ তা হচ্ছে বিদ্যা, বিদ্যায় বিরাট সাফল্য। মেষ রাশি সকলের আপনি নজরে পড়বেন। আপনার জীবনে আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন মেষ রাশির জাতক জাতিকা। এরপরে বৃষ রাশি, আর্থিক দিক দিয়ে চিন্তা একটু বৃদ্ধি পাবে, তবে শারীরিক দিক দিয়ে উন্নতি এবং পরিবারের প্রত্যেক ব্যক্তির সঙ্গে মনের মিল ফিরে আসবে বৃষ রাশি। আপনার কর্মক্ষেত্রে যে বাধা বিঘ্ন হচ্ছিল তা অনেকটাই অবশ্যই কেটে যাবে বৃষ রাশি। বিদ্যায় কিছুটা বাধা থাকবে, তবে সন্তানজনিত শুভ ফল আপনি অবশ্যই লাভ করবেন বৃষ রাশি। আজকের দিনে যেদিক দিয়ে শুভ তা হচ্ছে কোনো ক্ষেত্র থেকে, অর্থাৎ শ্বশুরালয় বা মাতুলালয় থেকে আপনি কিছু টাকা পাওয়ার আশা রাখতে পারেন বৃষ রাশি। আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে আপনি সাবধান। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি অবশ্যই করতে পারেন বৃষ রাশির জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি, কর্মে বাধা, আর্থিক জীবনে অবশ্যই আপনাকে একটু চাপে থাকতে হবে। এছাড়া আপনি কোথাও পড়ে গিয়ে ভারী ধরনের আঘাত লাগতে পারে। আপনার যেদিক দিয়ে শুভ তা হচ্ছে সন্তান, সন্তানের মেধার বিকাশ, সন্তানের সাফল্যর খবর আপনার মনের আনন্দ ঝিলি খেলিয়ে দেবে। আজকের দিনে যেদিক দিয়ে আরও শুভ তা হচ্ছে কোনো সূত্র, অর্থাৎ আপনার বাপের বাড়ি বা মামার বাড়ির কোনো নিকট আত্মীয়ের অসুবিধার খবর আপনার মনে কিছুটা চিন্তা রাখবে মিথুন রাশি। তবে মিথুন রাশি আজকের দিনে আপনার শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে কিন্তু প্রেমে বাধা আছে, তবে বিয়ের আলোচনা আপনি চালিয়ে যেতেই পারেন মিথুন রাশির জাতক জাতিকা। এরপরে কন্যা রাশি, শরীরে সমস্যা থাকবে, কর্মে কিছুটা বাধা,
পারিবারিক জীবনে অশান্তি, আপনার পিতা বা পিতৃস্থানীয় বা মাতা বা মাতৃ মোট কথা গুরুজন স্থানীয় কারো শারীরিক ক্ষতি, মনের মধ্যে কিছুটা চিন্তা রাখবে কর্কট রাশি। আজকের দিনে আপনার সন্তানজনিত চিন্তা বৃদ্ধি পাবে, পারিবারিক কারণে অতিরিক্ত ব্যয় আপনার মধ্যে কিছুটা চাপ রাখবে। এছাড়া যেদিক দিয়ে শুভ তা হচ্ছে আপনার শত্রু, আপনার শত্রুরা আপনার সঙ্গে সন্ধির হাত বাড়িয়ে দেবে। আজকের দিনে আপনার কোনো ক্ষেত্র বিশেষ করে আপনার বন্ধু বান্ধব আপনাকে প্রতারণা করতে পারে, সেদিক দিয়ে কর্কট রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, কিন্তু প্রেম এবং বিবাহ এই সম্পর্কিত আলোচনা আজকের দিনে বন্ধ রাখুন কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে সিংহ রাশি, আজকের দিনটি শরীর ভালো যাবে না, কর্মে অস্থিরতা বৃদ্ধি পাবে, আর্থিক দিক দিয়ে একটু চাপ। তবে যেদিক দিয়ে শুভ তা হচ্ছে সন্তান, সন্তানের মেধার বিকাশ অবশ্যই আপনার মনে আশার আলো আনবে। এছাড়া আরও যেদিক দিয়ে শুভ তা হচ্ছে আপনার বিদ্যা, বিদ্যায় বিরাট সাফল্য। তবে শত্রুরাও ভয়ানক ক্ষতি করতে পারে, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। সিংহ রাশি, আজকের দিনে আপনার অবশ্যই কোথাও পড়ে গিয়ে শরীরে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সাবধান। রাস্তাঘাটে চলাচল এমনকি বাড়ির মধ্যে থাকলেও একটু সাবধানে থাকবেন বন্ধু। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে, কিন্তু প্রেমে প্রতারণা, তাই প্রেমে যাবেন না, বিয়ের আলোচনা করলেও একটু বুঝে শুনে করতে হবে সিংহ রাশির জাতক জাতিকা। এরপরে কন্যা রাশি, আজকের দিনে মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে কিছুটা চাপ থাকবে। তবে আপনার ঊর্ধ্বস্থন ব্যক্তি অর্থাৎ মালিক পক্ষ আপনার কাজের প্রশংসা করবে। আজকের দিনে আপনার বিদ্যায় বিরাট বাধা, তাই প্রভূত পরিশ্রম না করলে বিদ্যার বাধা আপনি কাটাতে পারবেন না। আপনার গুরুজন স্থানীয় ব্যক্তির শারীরিক অসুবিধা আপনাকে চিন্তায় রাখবে, তবে সন্তানজনিত শুভ ফল আপনি অবশ্যই লাভ করবেন কন্যা রাশি। আজকের দিনে যেদিক দিয়ে শুভ তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর কোনো ক্ষেত্রে অসুবিধা হচ্ছে সে বিষয়ে আপনার মনে চিন্তা আসবে, অর্থাৎ মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখতেই পারে কন্যা রাশি। আজকের দিনে শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি, শরীরে কিছুটা সমস্যা আছে, তবে কর্মে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি, পারিবারিক জীবনে অবশ্যই সুখ সমৃদ্ধি। তবে তুলা রাশি, আপনার যেদিক দিয়ে অসুবিধা তা হচ্ছে শত্রু, শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করবে, এমনকি আপনার ওপর তারা কোনো প্রতিহিংসা নিতে পারে, সেদিক দিয়ে তুলা রাশি সাবধান। এছাড়া আপনার বিদ্যায় বিরাট বাধা, সন্তানের শত্রুতামূলক আচরণ আপনার মনে বহু দুঃখ দেবে তুলা রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন তুলা রাশির জাতক জাতিকা। এরপরে বৃশ্চিক রাশি, শরীরের সমস্যা কর্মে বাধা সৃষ্টি করবে, আর্থিক জীবনে উন্নতি, প্রেম বিষয়ে শুভ, তবে কর্মে সেভাবে আপনি মন পাবেন না। আজকের দিনে আপনার কোনো বন্ধু বা বান্ধবী আপনার জন্যে কোনো শুভ সংবাদ আনবে বৃশ্চিক রাশি। তবে বিদ্যায় বিরাট সাফল্য এবং সন্তানের ভদ্র ব্যবহার আপনার মনে যথেষ্ট আনন্দ দেবে বৃশ্চিক রাশি। আজকের দিনে শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আজকের দিনে আপনার জীবনে প্রেম এবং বিবাহ এই সম্পর্কিত আলোচনা বন্ধ রাখুন বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে ধনুরাশি, শরীরে সমস্যা কিছুটা থাকবে, অতিরিক্ত ব্যয়যোগ মনের মধ্যে অশান্তি তৈরি করবে,
পারিবারিক জীবনে কিছু ক্ষতির আশঙ্কা আছে, তবে আপনার যেদিক দিয়ে শুভ তা হচ্ছে বিদ্যা। তবে সন্তানের খারাপ ব্যবহার, সন্তানের উগ্রতার মেজাজ আপনার মনে কষ্ট দেবে ধনুরাশি। আজকের দিনে আপনার শত্রুরা বিশেষভাবে আপনার উপর কোনো কিছু প্রয়োগ করতে পারে, সেদিক দিয়ে সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি অবশ্যই করুন ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, শরীরে সমস্যা আছে, কর্মে বাধা আছে, পরিবারে অশান্তি থাকবে, তবে সন্তান পাশে আছে, কর্মে বাধার পাশাপাশিও কর্মে প্রশংসাও আছে, শত্রুরা অনেকটাই আপনার সঙ্গে ভালো আচরণ করবে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে, কিন্তু আজকের দিনে প্রেম এবং বিবাহ এই সম্পর্কিত আলোচনা বন্ধ রাখুন মকর রাশির জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি, আকস্মিক বাধা মনের মধ্যে চাপ আনবে, শরীরে কষ্ট যা আছে তা থাকবে, তবে কুম্ভ রাশি আপনার সন্তান অবশ্যই মুখ উজ্জ্বল করবে। আজকে যেদিক দিয়ে শুভ তা হচ্ছে বিদ্যা, বিদ্যায় বিরাট সাফল্য, কর্মে বিরাট উন্নতি, আর্থিক জীবনে বিরাট সাফল্য আপনি লক্ষ্য করবেন। তবে কুম্ভ রাশি যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে সন্তান, সন্তান কিছুটা হলেও আপনাকে ডোবাবে। আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর অ্যাক্টিভ। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি অবশ্যই করতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, শরীর ভালোই থাকবে, কর্মে উন্নতি আছে, আর্থিক দিক দিয়ে উন্নতি, তবে পারিবারিক জীবনে অসুবিধা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি, কর্মস্থানে বাধা, সন্তানজনিত চিন্তা বৃদ্ধি পাবে। আজকের দিনে যেদিক দিয়ে শুভ তা হচ্ছে আপনার বন্ধু বা বান্ধব আপনার সঙ্গে যথেষ্ট ভালো আচরণ করবে মীন রাশি। আজকের দিনে সন্তানজনিত চিন্তা কোনোভাবেই থাকবে না। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, কিন্তু প্রেম এবং বিবাহ এই সম্পর্কিত আলোচনা বন্ধ রাখুন মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয় দোসরা আশ্বিন 19 সেপ্টেম্বর রবিবার 12টি রাশির কী রাশি ফলাবে তা আমি প্রকাশ করলাম। তাহলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট্ট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।